অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফালাকাটায় জনসভার পরেই কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের। রবিবার রাতে 99 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে বহিষ্কার করল আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেস। রীতিমতো আলিপুরদুয়ারের জয়গাতে সাংবাদিক সম্মেলনে একথা বলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবরাই। শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটার জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দল প্রার্থীদের দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে স্পষ্ট জানান। এরপর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার জেলার বিভিন্ন প্রান্তের দল বিরোধী কার্যকলাপ করার জন্য বহিষ্কার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তৃণমূল যে শুদ্ধিকরণ করছে কিনা সেটাই স্পষ্ট। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রেস মিট করতেছি। এখানে উপস্থিত জেলার বরিষ্ঠ লিডার গঙ্গাপ্রসাদ শর্মা, সাধারণ সম্পাদক সঞ্জীব ধর থেকে নিয়ে মিহির দত্ত, সাহেবুল আলম থেকে নিয়ে আমাদের শ্যামল বোস থেকে নিয়ে সবাই আছে। আমাদের মাননীয় লিডারের অ্যাপ্রুভের পরে এই প্রেস কিন্তু করতেছি। যারা দল বিরোধী কাজ করেছে এবং যারা নমিনেশনের পরে নির্দল থেকে অনেক লোককে কিন্তু আমরা ব্লক প্রেসিডেন্টকে কেন্দ্রিত করে অনেক লোককে কিন্তু আমরা বুঝায় নির্দল থেকে কিন্তু উইথড্রল করাই নিয়েছি। কিন্তু যারা যারা নির্দল থেকে উইথড্রল করে নেই এবং যারা প্রার্থী হয়ে বসে আছে আমরা কিন্তু ওদেরকে পার্টি থেকে সাসপেন্ড করতেছি। আমি স্পেসিফিক হিসাবে কয়জনের নাম বলে দিব ব্লক ওয়াইজ করে, তারপরে প্রেসকেও দিয়ে দেব। যারা পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে প্রার্থী হয়েছেন ওরা কিন্তু আমাদের দলের কর্মী না, এবং যারা নির্দল হয়ে কাজ করতেছেন ওরা আমাদের দলের কর্মী না। কোনো নির্দলকে দলের কোনো ভোট কিন্তু দেওয়া যাবে না। দল অলরেডি বলে দিয়েছে এবং আগেও আমি প্রেস করে বলে দিয়েছি যে কোনো নির্দল যদি দল বিরোধী কাজ দল বিরোধী হয় নির্দল হয়েছে ওদেরকে কিন্তু ভোটের পরেও কিন্তু আমরা দলে নিব না। যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, বাংলার জন্য, আলিপুরদুয়ার জেলার জন্য কাজ করেছেন, এই কাজকে নিয়ে আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা ফর্ম বি দিয়েছি, ফর্ম বি এ স্যাম্পল দিয়েছি। স্যাম্পল ছাড়া যারা দলের ক্যান্ডিডেট বাদ দিয়ে কেউ কংগ্রেসে, কেউ বিজেপিতে বা কেউ নির্দল হয়েছেন ওরা কিন্তু আমাদের দলের কর্মী না। আমরা আজকে প্রেস করে বলে দিচ্ছি এবং সাসপেন্ডের যা ডিটেলস পেপার আমি আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু প্রেস করতেছি। এখানে যেমন ফালাকাটাতে কমল রায়, যিনি জিএস ছিলেন দলগাঁও অঞ্চলের, এরকম আলিপুর ওয়ানে কমল ঘোষ, প্রদীপ রায়, উদয় বর্মন, উমা দাস, উত্তম কার্জি, পুনাই ভগত, জুই চৌধুরী, গোপাল ঝা, জোসেফ কুজুর, ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইনি কালচিনি ব্লকের, এবং তারপরেও কুমারগাম ব্লকে অমরজিৎ সাহা, তরশিলা কিরো, আশ্রিতা তির্কি, মনোজ কুমার দাস, অমেশ নার্জিনারী, রীনা সরকার, রাজীব দাস, বিনীতা বেক কুজুর, মানুয়েল লাকড়া, ইনি এনা